জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ছিনতাই হওয়া মোবাইল ফোনে নতুন সিম, গ্রেপ্তার 5 জন ছিনতাইকারী, উদ্ধার 4টি মোবাইল, 3,000 টাকা ও 1টি ব্যাগ। ঘটনাটি ঘটে রবিবার রাতে মুর্শিদাবাদে ফরাক্কায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম আজিমউদ্দিন শেখ উর্ফে কালু, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি ফরাক্কায় আন্ধুয়া। শেকাউল খান, বয়স আনুমানিক 38 বছর, বাড়ি ফরাক্কার আমতলা। জুলাহা শেখ উর্ফে জুল্লু, বয়স আনুমানিক 24 বছর, আফতার শেখ, বয়স আনুমানিক 21 বছর, পেশকার শেখ, বয়স আনুমানিক 32 বছর। এদের তিনজনের বাড়ি ফরাক্কার জোর পুকুরিয়ায়। সোমবার সকালে ধৃত 5 জনকে 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে কোর্ট পাঠায় পুলিশ। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নিজের অফিস থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের কবলে পড়লেন এক আইনজীবী। ঘটনাটি ঘটে 27 সেপ্টেম্বর বুধবার রাতে। মুর্শিদাবাদের ফরাক্কা 34 নম্বর জাতীয় সড়কের মাত্র 100 মিটার দূরত্বে ফরাক্কায় বল্লালপুরের কাছে লুটপাট করে নিয়ে হয়েছে এটিএম কার্ড, 1,000 টাকা সহ বিভিন্ন সামগ্রী। বুধবার রাত 9টা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফরাক্কা থানা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানা আইসি দেবব্রত চক্রবর্তী এবং বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইবাজদের কবলে পড়ে গুরুতর জখম হয় আইনজীবী সহ আরও একজন, হাসপাতালে ভর্তি হয়েছেন।